মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে তিন গুণ বেশি, কমসে কম কয় গুণ বেশি? মা, 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 তারপর বাবা, তিনবার মা, কয়বার মা? একবার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে তিনটা পুরস্কার, স্বর্ণ পদক ও মা, রৌপ্য পদক ও মা, ব্রোঞ্জ পদক ও মা, বাবার দিছে কি সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাও কাতাতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদা দাই হবে না, ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে উরিনের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা, আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দিবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নাত, দুইটাই কি? আমরা বলি না যে আম্মা আমার জন্য দোয়া করবেন, আব্বা দোয়া করবেন, হুজুরের কাছে বলি হুজুর দোয়া করবেন, বড় ভাইকে বলি ভাই দোয়ায় আমাকে সামিল রাখবেন, বলি, বলেন বলেন, এটা বলবেন। দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্না। দোয়া চাইতে হয় মুরব্বিদের কাছে, দোয়া চাইতে হয় আব্বা আম্মার কাছে, দোয়া চাইতে হয়। আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই, আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে না, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে না। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও।